উই লস্ট আর্লি উইকেট অ্যান্ড আই ট্রাই টু জাস্ট এক্সিট। যতদিন দলে লিটন শান্ত থাকবে ততদিন আমরা জিততে পারবো না, ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে একই বললেন তাওহিদ হৃদয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বড় ধাক্কা খেল বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরেও হৃদয়ের ব্যাটে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছিল টাইগাররা। তবে বল হাতে নেমে শেষ পর্যন্ত 24/55 রানের সমীকরণ রক্ষা করতে পারলেন না বোলাররা। কুরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের জোরে বাংলাদেশ হেরে গেল 5 উইকেটে। হিউস্টনে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে 6 উইকেট হারিয়ে 153 রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট করতে ব্যর্থ হয়েছেন লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। অবশ্য হৃদয়ের ব্যাটে মান বেঁচেছে বাংলাদেশের, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এদিকে বাংলাদেশের এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে তাওহিদ হৃদয় বলেন, এমন হার মেনে নেওয়া কষ্টকর, কোনো ম্যাচেই আমাদের টপ অর্ডারের ব্যাটাররা ভালো খেলতে পারছেন না, খারাপ খেলার প্রতিযোগিতা নিয়েই ব্যাটাররা মাঠে নামে, এভাবে খেলতে থাকলে আমরা কখনোই জিততে পারবো না, টপ অর্ডারে রান না এলে পরের বার আরও কঠিন হবে, আমাদের তো প্রতি ম্যাচেই টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ, এটা সত্যিই আমাদের জন্য হতাশার। তো দর্শক, লিটন শান্তকে দল থেকে বিসিবির ছেটে ফেলা উচিত কিনা তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে।